আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, ব্যাটারি চালিত ইজি বাইকের ব্যাটারি ফুল চার্জ হয় কিন্তু ব্যাটারিটি কোনো প্রকার গরম হয় না, এটি কী প্রকার সমস্যা হতে পারে এবং এই সমস্যাটি কিভাবে আপনি সমাধান করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাটারি চালিত ইজি বাইকের যে ব্যাটারিগুলো থাকে তো সেই ব্যাটারিগুলো কিন্তু কম বেশি গরম হয়। তো আসলে ব্যাটারি চালিত ইজি বাইকের অ্যাসিড ব্যাটারিগুলো চার্জ ফুল হওয়ার পরে ব্যাটারি কোনো প্রকার গরম না হওয়ার কারণগুলো কি কি, এবং ব্যাটারি যদি আসলে গরম না হয় তাহলে কি আসলে কোনো সমস্যা হতে পারে, এই সম্পর্কে এক ভাই বারবার আমাকে রিকোয়েস্টের পরে ভিডিওটি তৈরি করলাম। তো আসলে এই যে আমাদের যে ব্যাটারিগুলো থাকে তো সেই ব্যাটারিগুলো চার ব্যাটারি হতে পারে অথবা পাঁচ ব্যাটারি হতে পারে। তো ব্যাটারিগুলো যখন চার্জ হয় তখন কিন্তু ব্যাটারিটা হালকা পরিমাণে গরম হয়, কিছু ব্যাটারি বেশি পরিমাণ গরম হয় এবং কিছু ব্যাটারি গরম একদম কম হয়। তো সেই সম্পর্কে যে ভিডিওটি, ব্যাটারি আসলে আমাদের যে পুরাতন ব্যাটারিগুলো থাকে সেই ব্যাটারিগুলো কিন্তু চার্জিং অবস্থায় একটু বেশি গরম হবে, কারণ ব্যাটারিটি যখন আস্তে আস্তে পুরাতন হবে তো তখন কিন্তু ব্যাটারিটি বেশি প্রকার হিট হবে। তো নতুন ব্যাটারিটা আসলে গরম কম হবে, এটা কোনো সমস্যা না। নতুন ব্যাটারিটা আসলে গরম, কিছু ব্যাটারি আছে যে কি হালকা হালকা হতে পারে এবং কিছু ব্যাটারি একেবারেই নাই হতে পারে, কারণ বর্তমান যে ব্যাটারিগুলো তো ব্যাটারি এম্পিয়ারটা অনেক বেশি এবং ব্যাটারির যে প্লেটগুলো থাকে আগের যে ব্যাটারিগুলো আছে তো সেই ব্যাটারিগুলোর প্লেট থেকে কিন্তু এখনকার ব্যাটারি প্লেট অনেকটাই ভালো। তো সেই সম্পর্কে যে এখনকার যে ব্যাটারিগুলো এটি ফুল চার্জ হওয়ার পরেও কোনো প্রকার গরম হয় না, তো সেই ক্ষেত্রে ব্যাটারিগুলো যদি আসলে গরম না হয় কোনো প্রকার কোনো সমস্যা হবে না। এবং ব্যাটারিগুলো যে গরম হলেই যে ফুল চার্জ হবে সেটাও কোনো প্রশ্ন নাই। ব্যাটারি যখন হাই পাওয়ারে চার্জ হবে অথবা চার্জিং যে এম্পিয়ারটা আছে যেমন 15 এম্পিয়ার, সেখানে যদি এম্পিয়ারটা বেশি আউটপুট হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটি বেশি হিট হবে। তো ব্যাটারিটি চার্জ হওয়ার আগে কিন্তু ব্যাটারিটি গরম হয়ে যাবে চার্জারের যদি পাওয়ারটি একটু বেশি থাকে, তো সেই ক্ষেত্রে যে ফুল চার্জ কিন্তু না হলেই কিন্তু ব্যাটারিটি গরম হবে। এবং ব্যাটারিটি যদি আসলে ভালোভাবে চার্জ হয় তো সেই ক্ষেত্রে ব্যাটারিটি বেশি গরম হবে না, তো ব্যাটারিটি গরম না হয়ে কিন্তু আপনাকে ফুল চার্জ আপনি ব্যাটারি থেকে পাবেন। তো সেই ক্ষেত্রে এখানে কোনো প্রকার কোনো সমস্যা নাই, আপনি ব্যাটারি যদি একটু গরম কম হয় সেখানে কোনো সমস্যা নাই। ব্যাটারিটি একটি কথা মনে রাখবেন যে ব্যাটারিটি দিন দিন যখন পুরাতন হবে তখনই কিন্তু ব্যাটারিটি গরম হবে, এবং পুরাতন ব্যাটারি বেশিরভাগই গরম হবে, এখানে পুরাতন বলেই সে ব্যাটারিটি একটু গরম বেশি হবে, কারণ প্লেটটা যখন টেম্পার কমে যাবে তখনই আপনার ব্যাটারিটি গরম হবে, এবং প্লেটের টেম্পার যখন ভালো থাকবে তখন কিন্তু ব্যাটারিটি গরম হবে না। তো সেই ক্ষেত্রে ব্যাটারি গরম এবং ঠান্ডা নিয়ে কোনো প্রকার কোনো সমস্যা নাই, ব্যাটারি চার্জ হলেই হয়, ব্যাটারি চার্জ ভালো হলে আপনি মাইলেজটা ভালো পাবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।